هنا. ইচ্ছে করলে আমি তোমার প্রতিটি আঘাতের দ্বিগুণ জবাব দিতে পারি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার কিসের অপরাধ। অপরাধ জানতে চাইছো? বলো লাইনার উপর তোমার কিসের অধিকার? কেন ওর গায়ে হাত দিয়েছো? লাইলাকে তুমি ভালোবাসো? লাইলাকে আমি ভালোবাসি। আশিক, তুমি কি বলছো? লাইলা তুমি খাও। আমার ভুল হয়ে গেছে আশিক, আমি জানতাম না লাইলাকে তুমি ভালোবাসো। একদিন তুমি নিজের জীবন বিপন্ন করে আমার জীবন বাঁচিয়েছ, সেই দিন থেকে তোমাকে বন্ধু হিসেবে জেনেছি। তুমি তোমার ভালোবাসা নিয়ে সুখী থাকো, আমি তোমার পথের কাঁটা হয়ে থাকতে চাই না। আমি যাচ্ছি বন্ধু, না জেনে যে ভুল করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কোন অধিকারে তুমি নাসিমকে অপমান করলে? লাইলা, কোন সাহসে তুমি তার গায়ে হাত তুললে? লাইলা, আমার সামনে কেউ তোমাকে ভালোবাসার কথা বললে আমি সহ্য করতে পারি না। লাইলা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমি ভালোবাসি নাসিমকে, সেই ছেলেবেলা থেকে আমরা ভালোবাসার পবিত্র বন্ধনে বাঁধা পড়ে আছি। ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। থামো লাইলা, এ কথা আগে তুমি কেন আমাকে বলোনি? কেন তুমি ভালোবাসার ভাব দেখে আমাকে পাগল করেছো? কেন আমার সঙ্গে এমন দৃষ্টির খেলা খেললে? কেন কেন? আমি এত বড় স্বার্থপর হতে পারবো না। নিজের ভালোবাসা পাবার জন্য অন্যের ভালোবাসা কেড়ে নিতে আমি পারি না। কারো ভালোবাসাকে কেড়ে নিতে বলছি না, আপনার নিজের ভালোবাসাকে রক্ষা করতে বলছি। আপনি লালাকে ভালোবাসেন না? আমি লাইলাকে ভালোবাসি, কিন্তু লাইলা আমাকে ভালোবাসে না। কি করে জানলেন? ভালোবাসাকে একান্ত আপন করে পেতে গিয়ে জানতে পারলাম লাইলা আমাকে ভালোবাসে না, সে ভালোবাসে আপনাকে। তার সমস্ত হৃদয়, সমস্ত অনুভূতি, সমস্ত অস্তিত্ব এমন ভাবে ঘিরে আছেন আপনি যে সেখানে আমার মতো হাজারো আশি লক্ষ চেষ্টা করে ঘেঁষতে পারবে না। ভুল করেছি আমি, তার মনের কোনো খবর না রেখে একতরফা তাকে ভালোবেসে গেছি। বিশ্বাস করুন, এতে তার কোনো দোষ ছিল না, সব দোষ আমার। তাই যদি সত্যি হয় তবু আমি বলবো এতে লাইলা দোষ অবশ্যই ছিল। না না, সে যদি গোড়াতেই সতর্ক হতো তাহলে এই দুর্ঘটনা হতো না। যাকে যা হবার তা তো হয়েই গেছে, উই কান্ট আনডু ইট। তাই আমি শীঘ্রই লন্ডন ফিরে যাচ্ছি, আর কোনদিন ফিরে আসবো না। না না, দোহাই আপনার, লাইলাকে ছেড়ে আপনি যাবেন না, তাকে ফেলে আপনি যেতে পারেন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, তার ভালোবাসাকে এমন করে আপনি অপমান করবেন না। আশিক, লাইলা বড় ভালো মেয়ে, তার সহজ সরল মনটাকে ভেঙে চুরমার করে দেবেন না। আমি জানি আপনাকে হারালে সে তার জীবন রাখবে না, কিন্তু আশিক, আপনার কাছে দুহাত পেতে আমি আজ লাইলার জীবন ভিক্ষা চাইছি। আমি যদি আপনার বন্ধু হয়ে থাকি আমাকে ফিরিয়ে দেবেন না, কথা দিন। লাইলাকে ছেড়ে আপনি যাবেন না, কথা দিন, কথা দিন। আশিক,
তোমাকে দেখে আজ আমি বুঝলাম সত্য ভালোবাসা শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় কথা দিলাম লায়লাকে ছেড়ে যাব না তবে আমাকে কথা দিতে হবে আমাদের বিয়ের দিন লায়লাকে আশীর্বাদ করতে আসবে বলো আসবে কি না বলো আসবে কি না কথা দিলাম আমি আসব লায়লাকে আমি ভালোবাসি লায়লাকে আমি ভালোবাসি আমি পাগল হয়ে গেছি ওকে আমি খুন করে ফেলব ওকে আমি খুন করে ফেলব কোন অধিকারে সে তোমার গায়ে হাত দিয়েছে কোন অধিকারে ছবিটা কেন ফেলে দিলে এই ছবির কারণেই তুমি আমাকে ভুল বুঝেছো হ্যাঁ আমি তোমাকে ভুল বুঝেছিলাম ঠিকই তবে কেন কেন তুমি আমাকে ভুল বুঝেছিলে কেন আমার ভালোবাসাকে অপমান করেছো কেন 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 তুমি আশিকের সাথে এত ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছো কারো সাথে সহজভাবে মিশলে ভালো ব্যবহার করলেই কেউ যদি এটাকে ভালোবাসা ভেবে নেয় তাহলে আমি কি করব এটা আমার কি দোষ আছে এতে তোমারও কিছুটা দোষ আছে তোমার আচার আচরণ মেলামেশা সবকিছু তার কাছে প্রেমিকার মতো মনে হয়েছে তোমাকে তোমাকে সে বন্ধু ভাবতে পারেনি ভেবেছে প্রেমিকা নাসিম বিশ্বাস করো আমি ওকে বন্ধু মনে করে মিশেছি মাত্র আমি ভাবতেও পারিনি যে আশিক আমাকে এভাবে ভালোবেসে ফেলবে এখন আমি কি করব আশিককে ভালোবাসবে নাসিম তোমাকে তোমাকে ছাড়া আমি বাঁচব না তোমার ভালোবাসাই আমার অস্তিত্ব আর তোমার ভালোবাসা আমার জীবন নাসিম লায়লা